লক্ষ্মী বিষ্ণুর স্ত্রী ছিলেন, শক্তি শিবের স্ত্রী ছিলেন। আসলে সামাজিক পরিসরে স্বামী স্ত্রীর যে সম্পর্ক আমরা দেখি, এই ক্ষেত্রে সেই ধরনের স্বামী স্ত্রী সম্পর্ক ভেবে ফেললেই বিশাল বড় একটি গণ্ডগোল হয়ে যাচ্ছে। বুঝতে হবে বৈদিক সাহিত্যে, সাহিত্য মানে কিন্তু রম্যরচনা নয়, একথাটাও বুঝতে হবে, আমরা যে কোনো গবেষণাপত্র যখন তৈরি করি তাকেও লিটারেচার বলা হয়, সেই থিসিসটিকে বলা হয় লিটারেচার, মানে একটি তথ্যসূত্র, একটি তথ্য সম্ভার যেখানে রয়েছে। তো বৈদিক যে তথ্যসূত্র আমরা পাই সেখানে যদি দুটি ভাগে আমরা ভাগ করি, কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড, ওই জ্ঞানকাণ্ডের পুরোটাই বিজ্ঞান। সেখানে নানা ধরনের বিজ্ঞান রয়েছে, সে চিকিৎসা বিজ্ঞান হোক, সামরিক বিজ্ঞান হোক, মহাকাশ বিজ্ঞান হোক, বহু ধরনের। তো এই বিজ্ঞানগুলোর মধ্যেই কিন্তু ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি এবং লয় এর বিজ্ঞান রয়েছে। ব্রহ্মার সাথে সরস্বতীর কথা বলা হয়েছে, ব্রহ্মা সৃষ্টি করে, ধরে নেওয়া যাক ব্রহ্মা যদি বীজ হয়, ব্রহ্মা যদি মানব শরীরের মূল উপাদানগুলি হয় যেগুলো দিয়ে শরীর তৈরি হবে, যেগুলো দিয়ে একটি গাছ তৈরি হবে, কিন্তু বুঝতে হবে যে এই শরীরের মধ্যেই থাকে ডিএনএ, এই ডিএনএর মধ্যে থাকে ইনফরমেশন, জ্ঞান, যেটা পরবর্তী প্রজন্মকে আরও বেশি উন্নততর করে। একটি গাছের বীজের মধ্যেও সেই সম্পূর্ণ গাছের যে চরিত্র, কোন চরিত্রে সে এগোবে, সে কী রঙের ফুল দেবে, কী স্বাদের ফল দেবে, এই সমস্ত ইনফরমেশন সেই বীজের মধ্যেই পূর্ব থেকে রয়েছে। সেই জন্যই সেই গাছটি ওই পথে এগোতে পারে এবং তার জীবনটাকে সে সেই চরিত্রে নিয়ে যেতে পারে। তো এই জ্ঞানটা কোথা থেকে আসবে? জ্ঞানের জন্যে যে দেবীর কথা বলা হচ্ছে, সরস্বতী ব্রহ্মার সাথে একসাথে কাজ করছে, জীবন তো তৈরি হলো, সেই জীবনকে রক্ষা করতে হবে। রক্ষা করছে কে? বিষ্ণু। রক্ষা হবে কি করে? তার জন্যে রসদগুলো আসবে কোথা থেকে? লক্ষ্মী, যা কিছু রসদ প্রয়োজন বেঁচে থাকার জন্যে, সে খাদ্য হতে পারে বা আনুষঙ্গিক সুখ স্বাচ্ছন্দ্য জীবনের অন্যান্য রসদ হতে পারে। দেবী লক্ষ্মী, লয় হবে, সৃষ্টির প্রয়োজনেই লয় প্রয়োজন। মহেশ্বর, লয়টা ঠিক নিয়ম মেনে হবে কি করে? একটি জায়গাকে ভেঙে সেটিকে নতুন করে গড়ার, উপযুক্ত করে তৈরি করার জন্য কিসের প্রয়োজন? এনর্মাস পাওয়ার, শক্তির প্রয়োজন, আবার তার সাথে স্নেহরও প্রয়োজন। তা নাহলে ভবিষ্যতের সৃষ্টির জন্য ক্ষেত্র প্রস্তুত হবে না। তাই শিবের সাথে শক্তিও রয়েছে, পার্বতীও রয়েছে।